হুগলির ব্যান্ডেলের রেল কোয়ার্টার খালি করার নোটিশ দেওয়ার তীব্র বিরোধিতা করল চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেলের সাহেবপাড়া রেল কলোনিতে দিন কয়েক আগে কোয়ার্টার খালি করার নির্দেশ দেয় রেল কর্তৃপক্ষ। এর ফলে চরম আশঙ্কায় দিন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা। শুক্রবার বাসিন্দাদের সাথে দেখা করলেন বিধায়ক। থাকবে যা লড়াই হবে আমরা করবো। মমতা ব্যানার্জি তোমাদের পাশে আছে, কারোর কথায় কাগজপত্র নেবে না, বাড়ি থেকে এলে ঝাঁটা মেরে তাড়াবে। আমি বুঝবো তোমাদের তো চিন্তা নেই, আমাদের একটা কিছু যদি ব্যবস্থা করে দিই ভালো করে তোমরা থাকো কাগজ। তিনি নির্দেশ দেন যতক্ষণ পর্যন্ত রেল কর্তৃপক্ষ অন্য কোথাও তাদের থাকার ব্যবস্থা না করছে ততক্ষণ তারা যেন কোয়ার্টার খালি না করে। আমি বলছি কেন কাকা, আমি কোথায় যাবো? আমি তো দীর্ঘদিন এখানে ব্যবসা করি, আমার ছা পয়সা আছে, আমি কোথায় যাবো? তারপরের দিনে রতন কুণ্ডু বলছে এখানে মাছ বেঁধে আমরা ঘুরে ফেলে দেবো, কোথায় বলছি দেখা দরকার নাই। আমি এটা বললাম আমি তো রেলের জায়গায় করছি, কারণ কিছু কিছু মানুষ বলছে ওদের সাথে মুখ লাগিনি, তাহলে ওরা পার্টি অফিসে তুলে নিয়ে যেয়ে মারধর করবে, মাল সব ছুঁড়ে ছেড়ে ফেলে দেবে। আমাকে মানা করেছে, আমি অল্প স্বল্প মাল নিয়ে বসেছি, তারপর মানা করছে বসা যাবে না, বুঝিয়ে দিয়েছে আমার সামনে সামনে মাল নিয়ে চলে এসেছে। আচ্ছা, রেল এরা 50-60 বছর ধরে যুগ যুগ ধরে এরা আছে। বিজেপি সরকার তো নৈরাজ্যের সরকার, মানুষের আলাদা কোনো ব্যবস্থা না করে এদের গুষ্টি গুড়ান বাবা ঠাকুরদাদা ধরে এরা রয়েছে। এদের জায়গা করতে হবে, থাকার ব্যবস্থা করে তবে উচ্ছেদে হাত দেবে। আইজা তৃণমূল কংগ্রেস এদের পাশে আছে, মমতা ব্যানার্জি এদের পাশে আছে, লড়াই হবে, সেই লড়াইয়ের নেতৃত্ব আমরা দেবো। আমার প্রধান আছে, উপপ্রধান আছে, ব্যান্ডেলের মেম্বাররা আছে, সাধারণ মানুষ আছে। এদের আলাদা থাকার ব্যবস্থা না করা পর্যন্ত একটা মানুষও উঠবে না, তার জন্য যা লড়াই হবে। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।